দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে ভোট কেন্দ্রের অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে ফেনীর সোনাগাছি উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আগুন লাগার কারণ হিসেবে বিএনপির অসহযোগ আন্দোলন ও স্কুল ম্যানেজিং কমিটির বিরোধকে মাথায় রেখে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 4,354 নারী পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। হঠাৎ ভোটের দুই দিন আগে স্কুলের প্রশাসনিক ভবনে শিক্ষক মিলনায়তনে পেছনের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে চেয়ার টেবিল ও আলমারিতে থাকা কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তোমার মামা এত খাও চাপার জোর বাড়াও।